হাই বন্ধুরা, তানিয়া লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা একদমই অন্যরকম একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো গ্রাম বাংলার কিছু প্রতিভা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো এখানে দেখো মাটি দিয়ে, তো এখানে কিছু মানুষের হাতের কাজ আমি তোমাদের সামনে তুলে ধরেছি, অসাধারণ। তো দেখো এখানে মাটির তৈরি প্রত্যেকটা জিনিসই মাটির তৈরি, আর খুবই সুন্দর করে কষ্ট করে নিজেরা হাতে মাটি ছেনে খুব সুন্দর করে তৈরি করে। তো এখানে কিছু জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তো আজকে সেটাই শেয়ার করব। তো চলো তোমাদেরকে কিছু জিনিস আমি দেখাই যে এরা কিভাবে কত কষ্ট করে কত মাটির তৈরি জিনিস তৈরি করেছে, আর কারা তৈরি করে কিভাবে তৈরি করছে। আর এখানে দেখো উনুন এটা সেট করেছে, আর এগুলো দেখো সবই কিন্তু মাটির তৈরি। তো এইগুলো একদম তৈরি করে সবে নিয়ে এসেছে। আর এখানে যেটা দেখছো এটা কিন্তু উনুন সাজিয়ে দিয়েছে, তো এখানে পোড়ানো হবে। আর এই যে ঘটগুলো দেখছো এইগুলো কিন্তু প্রত্যেকটাই মা মনসার ঘট। তো এটা এখনও তৈরি হয়নি পুরোটা, এটা হচ্ছে কাঁচা। আর ওটাও দেখো একটা উনুন, ওখানে এগুলো পোড়ানো হয়। তো পোড়ানোর পরে এগুলো দেখো কত সুন্দর কালার হয়ে গেছে। তো এরপরে এটা রং হবে, আঁকা হবে, তো দিয়ে তারপর সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। তো এখানে কত মানুষ কষ্ট করে কত সুন্দর করে নিজেরা হাতের কাজ বানায়, তারপর এটা যখন বাজারে বিক্রি হয় তখন আমরা সেটা পাই। আর এই দেখো উনুন, এই যে বড় উনুনে এখানে কাঁচা তৈরি করে এর ভেতরে দিয়ে এটাকে পোড়ানো হয়ে তারপর সুন্দর করে এইগুলো বেরিয়ে আসে। তো পোড়ানোর পরে দেখো এই জিনিসগুলো একদমই এইরকম হয়ে যায়, ভীষণ একটা সুন্দর কালার তৈরি হয়ে যায়। তারপরে এটার মধ্যে রং করা হবে, ড্রয়িং করা হবে, দিয়ে সুন্দরভাবে তৈরি করা হবে। তো এই যে দেখো উনুনটা আমি তোমাদেরকে একদম ভালোভাবে দেখালাম। আর এইগুলোই যখন হাতের কাজ সুন্দরভাবে ড্রয়িং করে সুন্দর করে যখন বিক্রি হয়, আমরা যখন বাজার থেকে মেলা থেকে কিনি, তখন কত সুন্দর লাগে। তো চলো তোমাদেরকে দেখাই এরপরে কিভাবে এরা রং করে কত সুন্দর করে এগুলো তৈরি করছে। তো এখানে দেখো এই পোড়ানোর পরে এইগুলো কিন্তু আবার সবাই কত সুন্দর হাতের কাজ করছে, এখানে দেখো রং করছে। তো বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না, তো এত সুন্দর হাতের কাজ দেখতে নিশ্চয়ই তোমাদের খারাপ লাগছে না। তোমাদের সবার কাছে আশা করব যে এই ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালোই লাগছে। তো এখানে দেখো সবাই পরিশ্রম করে এগুলো আবার এর মধ্যে রং করে ড্রয়িং করে কত সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এইগুলো হচ্ছে মা মনসার ঘট, এতে চোখ নাক মুখ সুন্দর করে এঁকে কত সুন্দর করে ঘটগুলো তৈরি করা হয়েছে। তারপর দেখো এগুলো রোধে দিয়েছে। তো বন্ধুরা এই মা মনসার ঘটগুলো কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তোমাদের কাছে আশা করতে পারি। তো দেখো ভীষণ সুন্দর করে করা হয়েছে। আর এখানে কত মানুষ কত কষ্ট করে সুন্দর করে যে বানাচ্ছে, তো কত ভালো লাগছে। আর এখানে দেখো মহিলারাও কিন্তু পিছিয়ে নেই, এখানে কিন্তু মহিলারাও সাথে সাথে হাতের কাজ করে সুন্দর করে এইগুলো তৈরি করছে।
তো এখানে দেখো এটা সুন্দর করে রং করে দিচ্ছে, তার উপরে এর উপরে এটার উপরে আবার ড্রয়িং হবে। তো বন্ধুরা, তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখছো, তো তাদের কাছে আশা করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, আর নতুন নতুন ভিডিও যাতে নিয়ে আসতে পারি তোমাদের কাছে। তো বন্ধুরা দেখো এখানে এই ঘটগুলো কেমন লাগছে, অপরূপ সুন্দর হাতের কাজ হয়েছে আর ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা দেখেছো এখানে সবাই কত কষ্ট করে কত সুন্দর করে মাটি ছেনে তারপর সেটাকে বানিয়ে তারপরে আগুনে পুড়িয়ে রং করে কত ডিজাইন করে সুন্দর করে একটা জিনিস তৈরি হয়, তারপর সেটা বাজারে গিয়ে বিক্রি হয় আর আমরা ঝট করে সেটা কিনে নিই। তো দেখো তার আগে কত সুন্দর কত কাজ থাকে। তো এখানে দেখো মহিলারাও কত সুন্দর করে ড্রয়িং করে নিখুঁতভাবে এগুলোকে কষ্ট করে তৈরি করছে। তো বন্ধুরা এখানে অনেক রকমের জিনিস তৈরি হয়, যখন যেটা হয় তখন সেগুলোই তৈরি করা হয় এইভাবে সুন্দর করে। দর কথা লাগবে না। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে, আর এই এত সুন্দর সুন্দর জিনিস আর এত কষ্ট করে বানানো নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। আর তারপর এগুলো প্রত্যেকটা রেডি হয়ে গেলে তো দেখো কিভাবে নিয়ে এরা বাজারে যায়, তোমাদেরকে সেটাও শেয়ার করছি। এখানে দেখো ওখান থেকে লাইন দিয়ে রাখা আছে, সেখান থেকে সব জিনিস একটা একটা করে সুন্দর করে সাবধানে এইখানে নৌকার ভেতরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, তারপর এগুলো নৌকা করে চলে যাবে একদম বাজারে। তাহলেই ভাবো বন্ধুরা কত কষ্ট করে একটা জিনিস তৈরি করা হয় আর এই জিনিস বাজারে গিয়ে বিক্রি হয় আর আমরা ঝট করে কিনে নিই। তো বন্ধুরা দেখো এখানে একটা খাল আছে, তো এখানে নৌকা করে সাজিয়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। আর এখানে অনেক ধরনের জিনিস আছে, সেগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে। তো কত সাবধানে কত কষ্ট করে নিয়ে যেতে হয়, অনেক সময় নিয়ে যাওয়ার সময় হয়তো ভেঙেও যেতে পারে, তো অনেক সাবধানে নিয়ে যেতে হয়। তো এই খালটার ভেতর থেকে চলে যাবে। তো এখানে দেখো ওনার হাতে যেটা আছে সেটা তোমরা দেখে আমাকে কমেন্ট করে বলো তো এটা কি, দেখি তোমরা কারা কারা চিনতে পারো। তো দেখো অপরূপ হাতের কাজ দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি এখানে।